বিরাট ধামাকা ফ্লিপকার্টে, দেখো এত মাল নিয়েছি, 1 টাকার চিনি, 1 টাকার চিনি, 1 টাকার বিস্কুট। এটা কত নিয়েছে, এটা ক কিলো? ওটা 4 কিলো, 1600 দাম লেখা আছে, নিয়েছে 621 টাকা। ও, 1600 দাম লেখা আছে, নিয়েছে 621 টাকা। হ্যাঁ, আর এটা কি? এটা গ্লুকন্ডির সাথে ডাবল মাজন ফ্রি, এটা কত নিয়েছে? ওটা 186 টাকা, দাম লেখা আছে 265। 265 নিয়েছে কত? নিয়েছে হলে 186। ও, 186 টাকা। আর এই জয়, এটা শ্যাম্পু? হ্যাঁ, এর দাম লেখা 230 টাকা, নিয়েছে 112 টাকা। খুব কম দাম। আর এর সাথে এগুলো, এগুলো 1 টাকা করে দিয়েছে। 1 টাকার চিনি, 1 টাকার চিনি, ফ্লিপকার্টে 1000 টাকা মানলে না, 1 টাকার চিনি। হ্যাঁ, আর একটা কুকিজ দিয়েছে, ওটাও 1 টাকার। ও, এই বিস্কুট? হ্যাঁ, এটা, এটা হলো সব থেকে ভালো বিস্কুট, ওটস দিয়ে তৈরি, এগুলোর দাম বেশি হয়। ওই প্যাকেটটার দাম হলো 35 টাকা, ওটসে 35 টাকা। হ্যাঁ, ওটা 1 টাকায় দিয়েছে। ও, 1 টাকা। তাহলে দেখো, 1000 টাকার মাল নিলে 1 টাকার চিনি আর 1 টাকার বিস্কুট। এই যে এর সাথে ম্যাগি নেওয়া হয়েছে, ম্যাগি এটা কত? 252 টাকা, দাম নিয়েছে 225 টাকা। ও, এই একটা 252 টাকা দাম। হ্যাঁ, নিয়েছে 225 টাকা। হ্যাঁ, 225, আর এইটা 225, 400-450 টাকা এই দুটো প্যাকেট, তাই তো? হ্যাঁ। তাহলে দেখো, এত মাল নিয়েছি বলে এই যে 500 চিনি 1 টাকা, 500 চিনির দাম 1 টাকা, আর তার সাথে 1 টাকা ওটস বিস্কুট। ফ্লিপকার্ট বাড়িতে এসে দিয়ে যাচ্ছে, এত মাল নিয়েছে 1374 টাকা, তার মধ্যে 1 টাকা চিনি আর 1 টাকার বিস্কুট ফ্রি। বাড়িতে এসে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়ে গেল, খুব ভালো। বাড়িতে এসে আমাকে এই মালগুলো দিয়ে যাবার জন্য ধন্যবাদ, ফ্লিপকার্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।